বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি ধনে পাতার চাটনি বানাবো। আর এই ধনে পাতার চাটনিটা আমি কীভাবে বানাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এখানে দেখুন, ধনে পাতাটা আমি এখানে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পানিয়ে ঝরে নিয়েছি। আর ধনে পাতা চাটনিতে আমি এখানে দেবো তেঁতুল, আপনারা যে কোনো লেবুও দিতে পারেন। আমি এখানে তেঁতুল নিয়েছি, গাছ পাখা পাকা তেঁতুল, আমি এটা ফ্রিজে রেখেছিলাম। নিয়েছি নুন, রসুন, কাঁচামরিচ। আর আমার পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই ধনে পাতা চাটনিটা আপনারা ফ্রিজে সংরক্ষণ রাখতে পারেন 3 থেকে 4 মাস, পটে ভরে রেখে যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন। চলুন তাহলে ধনে পাতাটা বেটে নিই। আমি এখানে শিল নোড়া নিয়েছি, শিল নোড়াতে আমি ধনে পাতাটা বেটে নেবো। আপনারা মিক্সিনেও এই কাজটা করতে পারেন, আর আমি শিল নোড়া বেটে নেবো। ডাটা নেওয়া যাবে না, ধনে পাতার পাতাটা নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, দিয়ে এগুলো একসঙ্গে বেটে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তেঁতুলটা এখন দিচ্ছি না, একটু পরে দেব, দিয়ে এগুলোও বেটে নেব আমি। ধনে পাতাগুলো আমি বেটে নিয়েছি, এখানে আমি তেঁতুলটা খুলে নিয়েছি, তেঁতুলটাও আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এটাকে আর একটা বাটা দেবো। তেঁতুলের অবশ্যই বিচিগুলো খুলে নেবেন, তাহলে তেঁতুলগুলো বাটতে সুবিধা হবে। টক লাগবে, এটা পোলাও ভাত, তারপরে যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন আপনারা। দেখুন তেঁতুলগুলো আমি বেটে নিয়েছি, এটাকে আর একটু মিহি করে নেব। আর মিক্সারে হলে এটা একবারেই হয়ে যেত, আমি শিল নোড়ায় করছি। আমার হয়ে গেছে, আর অবশ্যই দেশি ধনে পাতাটা নেবেন। দেশিটা একটা আছে বিদেশি ধনে পাতা, ওটার কিন্তু বেশি টেস্ট হবে না, আর অতটা ফ্লেভারও থাকবে না। এটা এই ধনে পাতাটা আমার ভাইয়া আমাদের পিছনের বাড়ির এর আগের রেসিপিতে দেওয়া আছে। ধনে পাতাটা আমার বাটা হয়ে গেছে, লবণটা অবশ্যই চেক করে নেবেন, স্বাদ অনুযায়ী দিবেন। এই ধনে পাতা চাটনিটা আপনারা বেশি করে বেশি অনেকটা বেশি করে ফ্রিজে রাখতে পারেন ডিপে। আমি এটা বাটিতে তুলে নেব। ধনে পাতা চাটনিটা আমি একটু চেক করে নিয়েছি, লবণটা একটু কম ছিল, যার ফলে আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে এটাকে আমি মেখে নিলাম, জন্য লবণটা চারিদিকে লাগে। দিয়ে ধনে পাতা চাটনিটা আমি নামিয়ে নেব।
দেখুন আমার ধনে পাতার চাটনিটা, এটা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে পারবেন বা পোলাও তো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।